করোনা ভাইরাসের যে ভ্যাকসিন বের হয়েছে সেই খবরটা আমি আমার ওয়াইফের কাছ থেকে জানছি গতকালকে ওয়েল আই ওয়াজ ওয়ার্কিং, এবং দিস ইজ হাউ দ্য কনভারসেশন ওয়েন্ট। এই জানো করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হয়েছে নাকি? করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হয়েছে, কই পেয়েছে এই খবর? এই যে সব মিডিয়া আসছে, সব মিডিয়া আসছে। কোন দেশ বের করছে? রাশিয়া। ও রাশিয়া, রাশিয়া হলে ঠিক আছে, রাশিয়া চায়না হলে ঠিক আছে, ইউরোপ আমেরিকা বের করতে পারবে না। সো হোয়াট ডাজ দিস কনভারসেশন মিন্স? দিস কনভারসেশন মিন্স যে রাশিয়া চায়না এইসব দেশ নিয়ে ট্রাস্ট ইস্যু আছে, ট্রাস্ট ইস্যু আছে বলছে আছে বলতে, এবং এই যে আমেরিকা আয়না আমেরিকা ইউরোপ বের করতে পারবে না, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমেরিকা ইউরোপের অ্যাবিলিটি নিয়েও ট্রাস্ট ইস্যু আছে না, ব্যাপারটা আসলে উল্টা, এটা আসলে অবশ্যই স্যাটার। ব্যাপারটা হচ্ছে আমেরিকা ইউরোপের অ্যাবিলিটি আছে, কিন্তু ভ্যাকসিন বের করতে গেলে যে প্রসেস, যে প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হয়, সেই প্রসিডিউর মেনটেন করে এত দ্রুত সময়ে ভ্যাকসিন বের করা সম্ভব না। এগুলো এখন সবাই অলরেডি মুখস্থ হয়ে গেছে ভ্যাকসিন কীভাবে কাজ করে, আমার সহ আপনাদের সবার আশা করি। সো এবং ভ্যাকসিন ডেভেলপমেন্টটা কোন স্টেজে আছে কি না কি এগুলো সব আমরা তো ফলো করতেছি, দেখতেছি। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড না জানি ক্যামব্রিজ বেশ অনেকটা কাছাকাছি আছে, আমেরিকাতে তিনটা ট্রায়াল চলতেছে থার্ড স্টেজে। সো বেসিক্যালি আমেরিকা অলরেডি রাশিয়ার চেয়ে আগানো, রাশিয়া যেই স্টেজে গিয়ে অলরেডি ওরা ঘোষণা দিয়ে ফেলছে, আমেরিকা তার চেয়ে অনেক সামনের স্টেজে আছে, কিন্তু আমেরিকা ঘোষণা দেয় নাই। কেন ঘোষণা দেয় নাই? কারণ যে কারণে আমি যেটা বললাম যে ইউরোপ আমেরিকা সম্ভব হবে না, এগুলো রাশিয়া চায়না সম্ভব হবে। কারণ হচ্ছে ইউরোপ আমেরিকাতে অনেক হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এবং এখানে জবাবদিহিতা আছে, এখানে সব কিছু সঠিকভাবে মেনটেন করা হয়, যেই বাস্তবতা পৃথিবীর অন্যান্য ওইসব দেশে ওইভাবে নাই। তো সেটাই হয়েছে, রাশিয়া যেটা করছে সেটা হচ্ছে যে আপনার ভ্যাকসিন বের করার ক্ষেত্রে তো কিছু রেগুলেশন আছে, রেগুলেটরি ডিসিশন আছে, সেটা হচ্ছে তিনটা স্টেজে ট্রায়াল হয়, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। সো ভ্যাকসিনটা তো শুধু, এটা আমি আগে একটা এপিসোডে আলোচনা করছি যে ভ্যাকসিন বের করা একটা ভাইরাসকে মারা তো কোনো কঠিন কিছু না। আপনার করোনা ভাইরাস আপনি সাবান দিয়েও মারতে পারেন, রাইট? যে কারণে ডাক্তাররা বলে সাবান দিয়ে হাত ধুতে। সো ভাইরাসটা মারাটা কঠিন কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে মানে চ্যালেঞ্জটা যেটা, সেটা মেইন চ্যালেঞ্জটা হইতেছে মানুষকে সুস্থ রেখে ভাইরাসটাকে মারা। আপনাকে যখন ভ্যাকসিনটা দেওয়া হবে, তারপর মানুষ যে মানুষকে দেওয়া হবে তার যেন কোনো সাইড এফেক্ট না হয়, কোনো ধরনের নেগেটিভ রিয়াকশন না হয়, সে যেন সুস্থ থাকে, এইগুলা কনফার্ম করাটা, এইটা হইতেছে সর্বোচ্চ সময় এবং সবচেয়ে লম্বা চ্যালেঞ্জ ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে। যে কারণে ভ্যাকসিন আবিষ্কার করতে গেলে 10-20 বছর পর্যন্ত লাগে এক একটা ভ্যাকসিন মার্কেটে আসতে। তাহলে বুঝতেছেন কত কত কঠিন এই স্টেজগুলো পার হওয়া। মানে ইউরোপ ওই যে চায়নার আসার মতো হইলে তো খুব সহজেই যে হুট করে বের করে ফেলছে, কিন্তু আপনি যদি সঠিক প্রসিডিউর মেনটেন করে করতে যান তাহলে 10-20 বছর লেগে যায় একটা ভ্যাকসিন মার্কেটে আসতে। করোনা ভাইরাসের কোভিড সিচুয়েশন সারা পৃথিবী বন্ধ হয়ে আছে, সারা পৃথিবীর অর্থনীতি দুমড়ে পড়তেছে, এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে, সর্বোচ্চ পরিমাণ শিথিলতা প্রদর্শন করে এই রেগুলেশনগুলোকে ভ্যাকসিন মার্কেটে আনতেও কিন্তু ইউরোপ আমেরিকান সায়েন্টিস্টরা বলে দিছে, এক বছর আগেই জানাই দিছে, মিনিমাম 1.5-2 বছর লেগে যাবে। সর্বোচ্চ পরিমাণ রিসোর্স ব্যয় করার পর, সর্বোচ্চ পরিমাণ শিথিলতা রেগুলেশনের উপর দেওয়ার পর 1-2 বছর লেগে যাবে। সো তার মানে প্রক্রিয়াটা কতটা জটিল। সো যেটা করে ভ্যাকসিন আবিষ্কার করার পর ফার্স্ট স্টেজে ট্রায়াল করা হয় কয়জন, আমি জানি 100 মানুষের উপর, সেকেন্ড স্টেজে সম্ভবত 1,000 মানুষের উপর, থার্ড স্টেজে সম্ভবত 10-20 হাজার, মানে অনেক হাজার মানুষের উপর ট্রায়াল করা হয়। সো তারপর যদি দেখা যায় যে সবার ক্ষেত্রে রিলায়েবল রেজাল্ট আসছে, এফিকেসি মানে হইতেছে ডেজায়ার্ড রেজাল্ট পাওয়া গেছে, তখন একমাত্র এটাকে মার্কেটে ছাড়া হয়। কারণ আপনি এরকম ম্যাস হারে একটা ভ্যাকসিন ছাড়বেন, এটা কোনো উল্টাপাল্টা হইলে এটা একটা ম্যাস গণহারে এটার একটা বিপদের সম্ভাবনা আছে। সো এই স্ট্যান্ডার্ডগুলো ইউরোপ আমেরিকার দেশে খুবই প্রিসাইসলি এবং খুবই শক্তপোক্তভাবে মানা হয়। আর রাশিয়া চায়নাতে তো এখান থেকে ডেটা পাওয়া যায় না ভালো করে, কী হইতেছে ওইখানে কেউ ঠিকমতো জানেও না। এবং রাশিয়া যেটা করছে, তারা এই ভ্যাকসিনটা ইয়ে করা, তারা তাদের ওই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডই শিথিল করে ফেলছে। তারা তাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টের সময় তাদের দেশের যে রেগুলেশন অলরেডি ছিল, এক্সিস্টিং রেগুলেশন, যে তিনটা স্টেজে ট্রায়াল করার পর তারপর সরকারিভাবে অনুমতি দেওয়া হবে, সেইটা নিয়ম ওরা চেঞ্জ করে শিথিল করে ওরা বানায় ফেলছে যে দুইটা স্টেজের পরই অনুমতি দেওয়া যাবে। সো অলরেডি তারা ওইখানেই কাজটা করছে। রিসার্চার্স দে আর ফাস্ট ট্র্যাক দ্য ভ্যাকসিন, হাউএভার ফেজ 3 হিউম্যান ট্রায়ালস হ্যাভেন্ট হ্যাপেন্ড ইয়েট। আবার যেটা করতেছে, তারা হইতেছে প্রথম স্টেজে 100 মানুষের উপর ট্রায়াল করছে, সেকেন্ড স্টেজেও তারা করে ফেলছে তাদের দাবি। সেকেন্ড স্টেজে তারা করে কী রেজাল্ট পাইছে সেই রেজাল্টটা এখন ওরা পাবলিশ করে নাই। ওদের দাবি হইতেছে ফার্স্ট স্টেজে ট্রায়াল সাকসেসফুল হয়েছে 100 মানুষের উপর, সেটা পাবলিশ করে রিলিজ করে রেজাল্ট। সেকেন্ড স্টেজ ওরা দাবি করতেছে করছে, কী হয়েছে না হয়েছে এটাও এখনও সায়েন্টিস্টরা জানে না। When you say you wouldn't take it, is that because you worry about its safety or its efficacy? Well, both at this point. Something that's only been tested in several hundred patients, that's effectively a phase 1 clinical trial, and so you wouldn't want to take that outside a clinical trial where you're being closely monitored. Third stage to jai nai ওর মধ্যে পাবলিশ করে দাবি করে বসে আছে তারা ভ্যাকসিন আবিষ্কার করছে, অথচ আমেরিকা অলরেডি রাশিয়াকে আগে আছে, আমেরিকা অলরেডি তিনটা ভ্যাকসিন ট্রায়াল থার্ড স্টেজে আছে অলরেডি।
কিন্তু ওই যে সব কিছু প্রসেস মেনটেন করে সুন্দরভাবে সুন্দরভাবে বলতে হইতেছে যে এটা যেভাবে করণীয় সেভাবে করে আস্তে আস্তে আমেরিকা মিনিমাম আরও বা ইউরোপের দেশগুলো যেগুলো আছে এরা মিনিমাম আরও 5-7 মাস তো লাগবেই। সো এখানে একটা পলিটিক্যাল ব্যাপার আছে, এটা তো মনে হয় গোজ উইদাউট সেইং, সবাই বুঝতে পারে রাশিয়ার সাথে অথবা চায়না রাশিয়া ইউরোপ আমেরিকা এদের মধ্যে। নাও মানে যদি এখন এখন ভ্যাকসিনটা যেভাবে আশা করা হয়েছে সেটা সঠিক প্রক্রিয়া করা হয় নাই, রাইট? এখানে একটা পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য করছে কাজটা। আচ্ছা, নাও যদি সেটা নাও করতো, যদি সেটা নাও করতো, যদি সঠিকভাবে কাজটা আশা করতো, করে যদি জিতত, দেখা গেছে আজকে থেকে 8 মাস পর ইউরোপ বা আমেরিকা ঘোষণা দিয়েছে ভ্যাকসিনের, রাশিয়া 6 মাস পর দিয়ে বসে আছে, মানে রাশিয়া 2 মাস আগে দিয়েছে, তাও তো রাশিয়া জিততেছে। সঠিকভাবে যদি করে রাশিয়া আগে থাকতো, তখন কি ইউরোপ আমেরিকা সেটা মেনে নিত খুব একদম মাথা অবনত মস্তকে? না, সেটা মেনে নিত না। এখানকার মিডিয়া আমি ফলো করি, এখানকার কাজকর্ম আমি জানি, এরা কোনোভাবেই মেনে নিত না। এরা তখনও নানান রকম সমালোচনার বন্যা করতো, এই দোষ ধরতো, ওই দোষ ধরতো, নানা রকম দোষ ধরতো। সো সেটা আই নো দ্যাট ভেরি ওয়েল। কিন্তু কথা হচ্ছে যে এখন আসলে এখনও দোষ ধরতেছে, কিন্তু এখনকার দোষ ধরাটা ভ্যালিড, এখন আসলে যেভাবে করা উচিত ছিল সেভাবে রাশিয়া করে নাই। তো এটা হচ্ছে ঘটনা, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার ঘটনা। এখন রাশিয়া ডিসিশন নিছে তারা এটা ম্যাস প্রোডাকশনে যাবে এবং অন্যান্য দেশ নাকি আগ্রহ দেখাইছে নেওয়ার জন্য, তাদের কাছ থেকে নিবে। তো এই ধরনের সাফল্যের গল্প আপনারা চায়নাতে, রাশিয়াতে, সোনার বাংলাতে প্রচুর শুনবেন। এরকম হইতেছে যে আজকে পড়লাম, একটু আগে খবর লিঙ্কও শেয়ার দিয়েছি, বাংলাদেশের মাথাপিছু আয় হইতেছে $2,064 হয়ে গেছে। সো বাংলাদেশ হইতেছে অর্থনীতিতে পৃথিবীর অন্যতম সেরা দেশ। এরকম অনেক রকম ডেটা, স্ট্যাটিস্টিক্স, অনেক রকম সাফল্যের গল্প এইসব দেশ থেকে উঠে আসবে। সো আপনাদের যদি এইসব দেশের উপর আস্থা ভরসা থাকে তাহলে তো খুবই ভালো কথা। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও রাশিয়াকে বলছে যে কোনো তাড়াহুড়া না করে আস্তে ধীরে সব প্রোটোকল মেনে জানি সুন্দরভাবে কাজটা শেষ করা হয়, এটা জানি মেক শিওর করা হয়। সো তারা কোটটুকু কী মেক শিওর করতেছে, হু নোস, এনিবডিজ গ্যাস, আই গ্যাস এটা ধারণা করা যায়। বাট রাশিয়া তো আসলে টেকনোলজিতে অনেক আগানো, তারা সব রেসে কিন্তু বেশ ভালোভাবে কম্পিট করতেছে, কিন্তু স্টিল তাদের তো দেশের এই ধরনের সমস্যা, মানবাধিকার সমস্যা, নিয়মকানুনের সমস্যা বা সব কিছু হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ইউরোপ আমেরিকার মতো মানা হয় না সব ক্ষেত্রে, এটা আসলে এটা নো সিক্রেট আর কি। সো সেটাই আর কি, এটা এখানে হয়েছে, আচ্ছা অন্য কিছু না। বাট আমার এখন যেটা হচ্ছে যে রাশিয়া সেকেন্ড স্টেজ তো করে ফেলছে, ওরা ভ্যাকসিন মার্কেটে আসতে আসতে ওদের থার্ড স্টেজও করা হয়ে যাবে। ফেজ 3 হিউম্যান ট্রায়ালস হ্যাভেন্ট হ্যাপেন্ড ইয়েট, দে উইল গো অন ওয়াইল দ্য ভ্যাকসিন ইজ বিইং অ্যাডমিনিস্টার্ড টু সাম অফ দ্য পাবলিক। সো লেটস হোপ যে ওই থার্ড স্টেজের রেজাল্ট পজিটিভ আসবে, এবং এতে করে যেটা হয়েছে যে প্রক্রিয়াটা এক্সপিরাইটেড হয়েছে, কারণ থার্ড স্টেজের রেজাল্ট আসার পর, পজিটিভ রেজাল্ট পাওয়ার পর, তারপর যদি ম্যাস প্রোডাকশনে যায়, তারপর ম্যাস প্রোডাকশনে করে আস্তে আস্তে যে ডিলেটা হইতো, এখনই কাজটা শুরু করে দিলে এবং থার্ড স্টেজের রেজাল্ট বাই দ্যাট টাইম হাতে চলে আসলে এবং সেটা পজিটিভ রেজাল্ট হলে আমরা ইট উইল বাই আস সাম টাইম, সেভ আস সাম টাইম। সো এটা আমাদের জন্য এক হিসেবে ভালো, কিন্তু দিস ইজ নট হাউ ইট শুড হ্যাভ বিন ডান আর কি। তারা সঠিক প্রক্রিয়া মেনটেন করে নাই। লেটস হোপ তাদের থার্ড স্টেজের রেজাল্টটা ভালো আসবে এবং কোনো ধরনের ল্যাগ ছাড়াই, কোনো ধরনের ডিলে ছাড়া এটা ভ্যাকসিনটা বাজারে চলে আসবে। কিন্তু যদি থার্ড স্টেজের রেজাল্ট যদি ভালো না আসে, তখন কি তারা এটা স্বীকার করে মার্কেট থেকে ভ্যাকসিনের যে ঘোষণা দিয়েছে সেখান থেকে তারা পিছু হটে আসবে? নাও আসতে পারে। সো সেটা তখন হয়ে যাবে আরেকটা পলিটিক্যাল গেম, পলিটিক্যাল স্টানবাজি। সো এইগুলা এই ধরনের ক্ষেত্রে এসে পলিটিক্স করা, পলিটিক্যাল স্টানবাজি করা আসলে ঠিক নাই। যে ভাইরাসটা চায়না থেকে ছড়াইছে এটা অনেক ধরনের কনস্পিরেসি থিওরি বাজারে চালু আছে, কিন্তু এটার মধ্যে কিছুটা বেসিস থাকার সুযোগ আছে যে চায়নার অবহেলা, অ্যাটলিস্ট ইচ্ছাকৃতভাবে না ছড়াক, চায়নার অবহেলা বা মিসহ্যান্ডলিং, যেভাবে করে ভাইরাস হ্যান্ডেল করা হয়, যেভাবে করে এই রিসার্চগুলো করা হয়, যে ধরনের প্রোটোকল মানা হয়, ওয়েস্ট মানে, সেই প্রোটোকলগুলো সঠিকভাবে চায়না ফলো করছিল কিনা, এটা নিয়ে কিছু প্রশ্ন আছে। সো এই চায়নার আসার এইসব কর্মকাণ্ড, এই কারণেই যে একটা কথা আমি অনেক আগে লিখছিলাম যে আমেরিকা অনেক খারাপ, ঠিক আছে, সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অনেক রকম ইস্যু আছে আমেরিকাকে নিয়ে, কিন্তু আমেরিকার অল্টারনেটিভ যেই দেশটা আসবে রাশিয়া বা চায়না, তারা এসে কি এখন পৃথিবীর যে অবস্থা তার চেয়ে ভালো অবস্থা আমাদেরকে রাখবে? আই ডাউট দ্যাট, রাইট? সো সেটা নট টু ডিফেন্ড আমেরিকা, যেগুলো করতেছে করে বেড়াতেছে সেটাকে ডিফেন্ড করার জন্য না, কিন্তু এটাও একটা বাস্তবতা বুঝতে হবে যে আমেরিকার যারা কম্পিটিটর, যারা সুপার পাওয়ার, এরা কিন্তু খুব সুবিধার মানুষ নেই। এরা আসলে তখন হয়তো আমরা আবার আফসোস করবো যে আগে কি সুন্দর দিন কাটাইতাম।